হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন একটা প্রোডাক্টের রিভিউ নিয়ে, সেটা হলো একটা ব্লেন্ডার। আপনাদেরকে আমি দেখাতে যাচ্ছি, এটা ব্র্যান্ড হলো পালসার, মেড ইন ইন্ডিয়া, আর ওয়াট হলো 850 ওয়াট, 2 বছরের ওয়ারেন্টি আছে। আর বিস্তারিত বলবে মিলন ভাই, তার আগে বলে দিচ্ছি অ্যাড্রেসটা। স্বপ্ন 120, চন্দ্রিমা সুপার মার্কেটের তৃতীয়তলায়, MB ট্রেডার্স, ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স। ততক্ষণে দেখতে থাকেন ভিডিওটির বিস্তারিত। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে যে ব্ল্যান্ডারটা আপনাদের দেখাবো, এটা হচ্ছে পালসার ব্র্যান্ড, মেড ইন ইন্ডিয়া, 850 ওয়াট, স্টেনলেস স্টিল জার তিনটা। আপনারা দেখুন এই মটরটি সম্পূর্ণ লাল এবং ব্ল্যাক দিয়ে কালারে তৈরি। এটা হচ্ছে 850 ওয়াট এবং 20,000 RPM। এটা হচ্ছে 1, 2 এবং 3 ধাপে, 3টা স্পিড, এবং এটা পালসে কাজ করা যাবে। আর এটা হচ্ছে আমাদের ছোটো মশলার গ্রাইন্ডারটা, অন্য অন্য কোম্পানির থেকে প্রায় 1 ইঞ্চি বেশি লম্বা, এবং অন্য অন্য ব্লান্ডারের যে গ্রাইন্ডারটাতে 100 গ্রাম বা 150 গ্রাম করা যায়, আমাদের এটাতে একসঙ্গে 250 গ্রাম জিরা, 250 গ্রাম জিরা করতে পারবেন। ব্লেড কয়টা আমরা একটু, এটা 4টা ব্লেড, আপনারা দেখেন সম্পূর্ণ স্টিল এর ব্লেড, এটা ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এবং এই যে বেজটা দেখেন, অন্য অন্য কোম্পানির প্লাস্টিকের বেজ, যা কিছুদিন পরে ফেটে যায়, আর এটা হচ্ছে আমরা ঢালাই পিতলে করা এবং পিতলের উপরে। আসলে কাস্টমার অনেক সময় আমাদেরকে প্রশ্ন করে যে আসলে এটাতে চুম্বক ধরে কিনা, আসলে চুম্বক ধরার ব্যাপারে ওই বিষয়টা একটু বলবেন। না না, আমাদের একটা স্টেনলেস স্টিল, এটা ইন্ডিয়ার অরিজিনাল, এখানে চুম্বক ধরবে না, এই ব্যাপারে আমরা নিশ্চিত গ্যারান্টি দিচ্ছি। এবং এখানে মরিচাও কখনো ধরবে না, সম্পূর্ণ স্টেনলেস স্টিল। আর এটা হচ্ছে আমাদের যেটা জুস তৈরি করার, যেটা 1.5 লিটারের জার, আপনারা দেখেন এর ভিতরে 6টা ব্লেড আছে। এখানে এদের এই যে বেসটা, এটা তো হ্যান্ডেল, দেখেন অন্য অন্য কোম্পানির এই বড় শুধু জারটাতে হ্যান্ডেল থাকে, এই মাঝারিটাতে থাকে না, যেটা আমাদের সবগুলোতেই হ্যান্ডেল আছে। এবং এইটার হচ্ছে ইয়ার ঢাকনা, চাষ এবং ইয়ার ঢাকনা, এই যে ইয়ার ঢাকনা, অল্প সময়ের মধ্যে ভেঙে যায়, ভেঙে ফেললে তা কাস্টমারের ব্যবহারের অনুপযোগী হয়ে যায়। আর আমাদের এখানে এটা কোনো সম্ভাবনা নাই, যেহেতু এটা ইয়ার ঢাকনা, এটাকে আপনি আস্তে করে বসিয়ে দিয়ে পরে আপনি যদি একটু কষ্ট করে এই ব্লান্ডারটা আমরা ধরেন এই মোটরে লাগিয়ে দিলাম, লাগানোর পরে আপনি যদি শুধু জাস্ট, যেহেতু পণ্যটি আপনার কড়াইকৃত সম্পত্তি, সেটার উপরে যদি আপনি একটু হাত দিয়ে ব্যবহার করেন, তাতে বেশি কিছু, এতে ব্লান্ডারের মান ভালো থাকবে, ব্লেডের মান ভালো থাকবে, জগের মান ভালো থাকবে। হ্যাঁ, যার কারণে আমরা এটা সম্পূর্ণ এয়ার ট্যাকনাতে পুরে আনছি। আচ্ছা, মিডিয়াম জারটাতে ব্লেড আমরা দেখছি কয়টা? এটাতে হচ্ছে শুধু আপনার আদা, রসুন, পেঁয়াজ এই পেস্ট করার জন্য এটা 2টা ব্লেডই সবচেয়ে বেটার। আসলে অনেক সময় দেখা যায় যে বাড়িতে আত্মীয় স্বজন আসলে পিঠা বানানোর জন্য চাউলের গুঁড়া করার প্রয়োজন হয়, সেটা কোনটাতে করবে? চাউলের গুঁড়িটা করবেন হচ্ছে আমাদের এই ছোট জারটা দিয়ে। এই ছোটো জারে যদি চাউলের গুঁড়ি করেন 100% হবে, যদি বেশি পরিমাণ করতে চান সে সূত্রে আপনারা বড় জারটা ইউজ করতে পারবেন। হ্যাঁ, আসলে আত্মীয় স্বজন আসলে একটু চাউলের গুঁড়া বেশি দরকার হয় বড় জারটাতে হবে। হ্যাঁ, আমাদের ছোট জারটাতে যে ধরনের মশলা হয় আমাদের বড় জারটা তো তাই হয়, পরিমাণে শুধু বেশি আর কম, কারণ একসঙ্গে তো অনেক মশলাকে করে না, অল্প পরিমাণে করে, তাই আমরা ছোট জারটাকে ইউজ করতে বলি। কিন্তু আপনি যদি দেখেন, ভালো করে দেখেন, ছোট জার আর বড় জারের মধ্যে ডিফারেন্স কোনো কিছুই না, ও বড় আর ও ছোট, শুধু এইটুকুই পার্থক্য। আচ্ছা, এই মোটরগুলো দেখা যায় ওভারলোডের কারণে অনেক সময় বন্ধ হয়ে যায়, সেই ওভারলোডের কারণে হচ্ছে যদি এখানে এই যে সার্কিট ব্রেকার আছে, ওভারলোড হয়ে গেলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আপনি জাস্ট এখানে কিছুক্ষণ পর, অর্থাৎ মোটরটা বন্ধ হয়ে যায় 10 মিনিট অপেক্ষা করার পরে, যদি আপনি পুশ দ্বিতীয়বার দেন তাহলে এই মোটরটা আবার সক্রিয়ভাবে চালু হয়ে যাবে। আরেকটা জিনিস আমরা দেখলাম, এই মোটরটাতে সিলিকন প্যাডও থাকার কথা, সব মোটরে থাকে? আমাদেরও সিলিকন প্যাড আছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে গ্রিপ লাগানো আছে, এই গ্রিপটা খোলা যাবে, এই যে গ্রিপটা টান দিলে খুলে যাবে, এই গ্রিপটা আপনার মোটরটা নড়াচড়া করবেন।
আসলে সকল ধরনের তথ্যই আমরা পেয়ে গেলাম, কোন জারটাতে কি করা যাবে, কতটুকু করা যাবে। যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে আপনাদের মনে এই ব্লেন্ডারের কোনো সম্পর্কে কোনো কিছু জানার থাকে, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা অবশ্যই আপনাদেরকে উত্তরগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আমাদের ডিসক্রিপশন লিঙ্কে প্রোডাক্টের প্রাইস, কন্ট্যাক্ট নাম্বার, ফেসবুক পেজ, ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে। যারা প্রোডাক্টগুলো নিতে চান তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে প্রোডাক্টগুলো নিতে পারবেন। আর ফিজিক্যালি শপে এসে যারা প্রোডাক্টগুলো নিতে চান তারা চলে আসবেন স্বপ্নং 120 চন্দ্রিমা সুপার মার্কেটের তৃতীয় তলায়, ঢাকা নিউ সিটি কমপ্লেক্স। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন পরবর্তী যতগুলো ভিডিও নতুন নতুন প্রোডাক্ট আসে যাতে আপনারা পেয়ে যান।